এই যে আমাদের অঙ্কটা, এটাকে আমরা তিনটা পদ্ধতিতে করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক নম্বর আমরা তিনটা পদ্ধতিতে দেখাচ্ছি, খয়েরটা তো ভুলে যাওয়া পারবো, কিন্তু খয়েরটা আমরা দুইটা পদ্ধতিতে দেখাবো। একটা হলো ট্রি ডায়াগ্রাম, আর হলো ইউক্লিডীয় পদ্ধতি। চলো আমরা খয়ের শিশুটি, এই শিশুটিকে যদি আমরা ট্রি ডায়াগ্রাম দেখাই, এরপরে আমাদের আছে 78, দুই দা দিন, দুই দাগে 3 দোকানে 6, 9 দোকানে 18, তারপর 3 দা দিন, 3 ওকে, 3 3 3 9, তিনটা ওজন। তারপরে আমাদের কাছে আসে 100, কি আছে এই যে 100, 100 টা আমরা ভাগ করি 2 × 50, 50 টা ভাগ করি 2 × 25, 25 টা ভাগ করি 5 × 25। এখন এই যে আমাদের লসাগু, লসাগু হবে এই যে এখানে আছে আমাদের, এই যে এই জায়গায় আছে আমাদের 2, এই জায়গায় 2, এই জায়গায় 2, এই দুই থেকে 2 পাবো। তারপর থাকলো আমাদের আরো 2 একটা 2, এরপরে এখান থেকে 3, এখান থেকে 3, 3 একবার 3 শেষ। তারপরে আসলো আমাদের এই যে 11, 2 আসে বলল, তারপরে আসলো 13, তারপরে 5, তারপরে কত 5, এলে আমাদের 5 × 25, বেশিখানে এই যে 5 × 25 × 13 গুণ হলো আমাদের 11, গুণ হলো 3 × 12, সবার হলো 42,900, অর্থাৎ 42,900 হলো আমাদের লসাগু। এখন আপনার ইউক্লিডীয় পদ্ধতিতে দেখি, সেক্ষেত্রে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে দেখবো এই যে খ 66 78 100, এই যে এল রেখা, এই রেখাটা হলো এল রেখা, 2 × 3 = 6, 9 × 8 = 50, 2 × 3 = 3 × 33, 3 × 3 = 9 = 50। সুতরাং দুই গুণ 3 গুণ 11 গুণ 13 গুণ 50, এই যে 3 × 6 = 66, 66 কে আমরা 13 দিয়ে গুণ করবো, 66 গুণ 13 গুণ 50, 42,900। প্রিয় শিক্ষার্থীরা, গুণিতক পদ্ধতি হলো এইভাবে তোমরা 66 টাকে 66 যোগ করে থাকবে, যেখানে 42,900 হবে, এটাই হবে আমাদের রেজাল্ট। এখন আমরা চলে যাব গোয়ে, আমরা চলে যাই গ, গ নম্বর অঙ্কে বিয়োগ পদ্ধতি। আমরা এখন করব গ, সেক্ষেত্রে আমরা এখন করবো কি গ করবো, আমাদের আছে 120 56 60, 120 56 60, এবার 120 এর আমরা টি ডায়াগ্রাম করি, 120 তাহলে দুই দাগ কাটলে 60, এবার 60 এর আবার 2 দা 30,
ঈর্ষা মাধুরীটা পূর্ণ, পূর্ণটা আবার ঠিক কথা এরপরে হলো ছাপ্পান্ন, পাঁচ ছয় ছাপ্পান্ন, ছাপ্পান্ন দুইটা হচ্ছে দুই নম্বরে চার আর ধরে ষোলো, আবার দুই জায়গাতে চোদ্দ, আবার দুই জায়গাতে সাত, এরপর আছে আমাদের ষাট, দুই জায়গাতে তিরিশ, দুই জায়গাতে পনেরো, তিন বছর এই হলো আমাদের যে পদ্ধতি বেশি কেটে যায়। এখন আমরা নির্ণয় বসানো, এখানে দুই আছে, একটা দুই আর তিনটা, একটা দুই আর তিনটা, একটা দুই আর সর্বোচ্চ তিনটা কমন, সবচেয়ে বেশি যেটা এখানে আর সব লিখে হবে, বুদ্ধিটা সবচেয়ে বেশি যেটা থাকবো সেটা লিখে হবে। আবার তিন আছে, এক দুই তিন, তারপর পাঁচ পাঁচ একবার, তারপরে সাত, পাঁচ সাত আর পঁয়ত্রিশ, তিন ধরনের ছয়, ছয় বারো, বারো চব্বিশ, পঁয়ত্রিশ এদিন চব্বিশ, পঁয়ত্রিশ ও চব্বিশ আটশো চল্লিশ, আটশো চল্লিশ হলো আমার রেজাল্ট, তিন ধরনের ছয়, ছয় ধরনের বারো, বারো ধরনের চব্বিশ আর পাঁচ সাত পঁয়ত্রিশ, চব্বিশ ভোট পঁয়ত্রিশ। এরপর আমরা ইউপিডে উদ্ধৃত করি, বেশি ক্ষেত্রে দেখো আমরা ইউপিডে উদ্ধৃত করি যে একশো বিশ, ছাপ্পান্ন, তারপরে ষাট, দুইটা যাবে ষাট ধরে একশো বিশ, আঠাশ, তিরিশ, আবার দুইটা যাবে তিরিশ, চোদ্দ, আবার দুইটা যাবে পনেরো, সাত, এবার তিনটা যায় তিন বছর পনেরো, সাত, তিন বছর পনেরো, পাঁচ দলায় এক, সাত, এক, সুতরাং তিন দেয় দশাই, দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত, পাঁচ শত পঁয়ত্রিশ হাজার বারো, বারো চব্বিশ, চব্বিশ আর পঁয়ত্রিশ আটশো চল্লিশ। আর গুণিত পদ্ধতি বেশি কিন্তু তোমরা নিজেরা করবো, কারণ এটা সময় লাগে অনেকটা, এই জন্য আমরা এটা করলাম না, আমরা শুধু দুইটা পদ্ধতি নিয়ে আয় আসলো। এরপর আমরা দেখবো গয়ে আছে বেশি কিন্তু পঞ্চান্ন পনেরো একশো চল্লিশ, পঞ্চান্ন পনেরো একশো তেতাল্লিশ, পঞ্চান্ন আছে এখন আমরা গাছের সাইজে বলব পঞ্চান্ন, পাঁচ এগারো পঞ্চান্ন, পাঁচ ইন্টু এগারো, তারপর আছে পনেরো, তিন পাঁচ তারপরে আছে আমাদের একশো তেতাল্লিশ, একশো তেতাল্লিশ এগারো দিনে এগারোকে তিন দিনে তিন চার বারো যায় না, এগারো তিন ইন্টু তিন ইন্টু এগারো তিন চার বারো তেরো ইন্টু এগারো, এগারো গুণ তেরো একশো তেতাল্লিশ, সতেরো মিনিটে বসাবো নির্ণয়ে প্রসারণ।
নির্ণয় দশা গ্রহে আমাদের এই যে তিন গুণ পাঁচ গুণ এগারো গুণ কর্মণ এবং আট গুণ এগারো গুণ তেরো একশো চল্লিশ আর গুণ গুণ হলো একশো গুণ হলো পনেরো দুই হাজার একশো পঁয়তাল্লিশ দুই হাজার একশো পঁয়তাল্লিশ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ইউক্লিড করি না পঞ্চান্ন পনেরো একশো চল্লিশ এগারো তিন এগারো এগারো তিন হাজার পাঁচ গুণ তিন গুণ এগারো গুণ একুশ দুই হাজার একশো পঁয়তাল্লিশ তিন বছর পনেরো পনেরো গুণ এগারো গুণ তেরো দুই হাজার একশো পঁয়তাল্লিশ প্রিয় শিক্ষিতরা আমাদের আরেকটা অঙ্ক আছে এখানে আমরা অবলম্বন ভরা করি অঙ্ক পঁচিশ সাতান্ন পনেরো পঁচিশ পঁচিশ সাতান্ন পঁচিশ সাতান্ন পঁচানব্বই পনেরো পঁচানব্বই এবার আমরা এটাকে ট্রি ডায়াগ্রাম করি প্রিয় শিক্ষার্থীরা পঁচিশ পাঁচ পঁচান পঁচিশ সাতান্ন তিন উনিশ সাতান্ন পঁচানব্বই পাঁচ উনিশ সাতান্ন সতেরো বর্ষাগু তিন গুণ উনিশ এটা এটা দুটো উনিশ পাঁচ পাঁচ দুটো এই যে একটা পাঁচ এই যে এইটা আর এটা দুটো এই যে একটা পাঁচ এই তিন আর এই যে এটা দুটো এই যে এই উনিশ আরো আসা হয় পাঁচ এটা পাঁচ পাঁচ পঁচিশ তিন উনিশ সাতান্ন সাতান্ন ইন্টু সাতান্ন ইন্টু পঁচিশ এক হাজার চারশো পঁচিশ এক হাজার চারশো পঁচিশ একটা আনসার আর ইউক্লিড পদ্ধতিতে পঁচিশ সাতান্ন পঁচানব্বই পাঁচ দিলে বা তিন দিলে পঁচিশ তিন দিলে সাতান্ন বাকি দিলেন পাঁচশো পঁচাত্তর ইন্টু উনিশ পঁচাত্তর ইন্টু এক হাজার চারশো পঁচিশ এক হাজার চারশো প্রিয় শিক্ষার্থীরা আমরা মৌলিক উৎপাদকে গাছের সাহায্যে ইকুইড পদ্ধতি এবং গুণিতিক পদ্ধতি তিনটা জিনিস আমরা দেখালাম তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের কাছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ।